মূলত এই বিষয়টা শিকায়ত করবার জন্য আমি আমি ডাকিনি। আমি দেখেছি মূলত ঠাকুর বাড়িতে, যে ঠাকুর বাড়ি শ্রীধাম ঠাকুরনগর ঠাকুর বাড়ি এবং ঠাকুরনগর সেই ঠাকুর বাড়ির স্রষ্টা, তো তাদের বাড়িতে ইতিহাসে আজ অবধি নেই যে বোম পড়ার কথা বা বোম ফেলেছে কেউ। সেটা আমার কাছে এতটাই ভয়াবহ এবং ভয়ানক মনে হচ্ছে যে আগামী দিনে একটা এমপির বাড়িতে বা ঠাকুর বাড়িতে যদি বোম পড়ে, তাহলে আগামী দিনে সাধারণ মানুষ কি সুরক্ষিত বাংলার বুকে? আমি মনে করি যে সমস্ত তৃণমূলের নেতারা আমার বিরুদ্ধে ব্লেম করেছে, যে আমার ওয়াইফকে আমি 60 লক্ষ টাকা দিয়ে আমি গয়না কিনে দিয়েছি, আমি গাড়ি কিনেছি 50 লক্ষ টাকা দিয়ে, যদি খোঁজা যায় এই গাড়িটি দেখা যাবে যে আমার যে বেতন আছে সেই বেতনের লোন নিয়ে আমি গাড়িটা কিনেছি। তো মোদ্দা কথা, যারা পড়ছে এবং আমাদের একটি ছেলে, যে ছেলেটিকে আজকে তুলে নিয়ে আর্মস কেস দেওয়া হচ্ছে, কি যেন নাম সেই ছেলেটির নাম লিটন, যে দীর্ঘ সময় ধরে আমার ভোট প্রচারে ছিল, আজকে তৃণমূল কংগ্রেসের একজন স্থানীয় আজকে নেতা, সেই নেতারা বলছে যে শান্তনু ঠাকুরের সঙ্গে এরা ছিল, এরা আজকে সমাজদ্রোহী আন সহকারে ধরা পড়ছে। বাস্তবিক কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের খাস ব্যক্তি উত্তর চব্বিশ পরগনার সভাপতি, যিনি সবচাইতে বেশি তোলা তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, এবং তার যে অ্যাসোসিয়েটসরা আছে সেই অ্যাসোসিয়েটসদের প্রকৃতপক্ষে যারা হিরোইন পাচার করত, যারা গাঁজা পাচার করত, যারা জুয়া সাট্টা খেলতো, তাদের আজকে সেই সমস্ত কর্মকাণ্ড বন্ধ করে দিয়েছে শান্তনু ঠাকুর আর এই এই সমস্ত ইয়াং ছেলেপেলেরা। অতএব এদের যদি প্রশাসনের মধ্যে থেকে অ্যারেস্ট করিয়ে গ্যারেজ না করা যায়, তাহলে তাদের ইনকাম সোর্স বন্ধ হয়ে গেছে। শান্তনু ঠাকুর এবং তার যারা অনুগামীরা আছে তারা বন্ধ করে দিয়েছে এই সমস্ত অবৈধ কাজগুলো, যার জন্য আজকে হেডেক হচ্ছে, আজকে তোলাবাজি বন্ধ হয়ে গেছে ঠাকুরনগর থেকে, গাইঘাটা বিধানসভা থেকে তোলাবাজি তুলে দিয়ে দেওয়া হয়েছে। তো অতএব এই সমস্ত নেতারা যে সমস্ত বক্তব্য রাখছে সম্পূর্ণ ভিত্তিহীন, সম্পূর্ণভাবে শান্তনু ঠাকুরকে কুলসূত করবার জন্য এগুলো করছে। আমি মনে করি এমনই একটা পদক্ষেপ নেওয়া হয়েছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, যে সন্ত্রাসমুক্ত তোলাবাজি মুক্ত পশ্চিমবঙ্গ গঠন করা, আর তার লক্ষ্যে শান্তনু ঠাকুর থাকবে। এর মধ্যে আমার ছেলেপেলেদের যেভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে, আমার বাড়িতে যেভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে, আমি সম্পূর্ণভাবে ধিক্কার জানাই এই সমস্ত নেতাকর্মী, তৃণমূলের নেতাকর্মীদের, যারা যাদের অসামাজিক কাজগুলো বজায় রাখার জন্য নিরীহ ভারতীয় জনতা পার্টির ছেলেপেলেগুলোকে আজকে হ্যারাস করছে। লিটন কি আপনাদের পার্টির লোক? পার্টির লোক নয়, একজন স্থানীয় একটা ছেলে, যে ছেলেটির মাধ্যমে আজকে রেল লাইনের ওপাশে সমস্ত অপকর্মগুলো বন্ধ হয়েছে। আমি জানি কোন নেতা করেছে, আমি নাম ধরে আমি নিজেকে ছোট করতে চাই না ওই সমস্ত, যাদের বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছে ভারতীয় জনতা পার্টিকে, তারা মুখ খুলে কথা বলছে, তাদের মুখ আছে কথা বলবার? আমি এটা বলতে চাই, তাদের মুখ আছে কথা বলবার? তোলাবাজির এমন চরম সীমায় পৌঁছেছিল তারা, যে কারণে মানুষ আজকে বিরক্ত হয়ে ভারতীয় জনতা পার্টিকে এই বনগাঁ লোকসভাতে এনেছে, তো তারা মুখ খোলে কি করে? পাশাপাশিভাবে মমতা ঠাকুর বলেছেন যে ঠাকুর বাড়িতে বোম পড়েছে, সেটা নাকি আপনার লোকজনই ফেলেছে। মমতা ঠাকুরের বক্তব্যের কোনো ভ্যালু আছে? তার ভ্যালু জনতা জবাব দিয়েছে। মমতা ঠাকুর রাজনীতিতে আসবার জন্য কত রকম কথা বলবে প্রক্রিয়া অনুসারে, সেই কথার কতটুকু ভ্যালু আছে? যদি ভ্যালু থাকতো তাহলে আজকে জনতা, আজকে আপামর বনগাঁর লোকসভার মানুষ তাকে ভোটে জিতিয়ে আনতো, অতএব ওই সমস্ত কথা কেউ শুনবে না। রাজনীতিতেও কোনো দল নিচ্ছে না, রাজনীতিতে তো অনেকবার আসার জন্য ব্যস্ত হয়েছে বিজেপিতে, এসে দেখাত তো বিজেপিতে। ঠাকুর বাড়িতে বোম পড়া মানলো অবশ্যই তৃণমূলের এই সমস্ত।